আজ সকাল থেকেই কলকাতার আকাশ পরিষ্কার। তবে তাপমাত্রা নামলো গত কয়েকদিনের তুলনায় প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস। এই রকম আবহাওয়া আজ ও আগামী 2-3 দিন থাকতে পারে, তারপর থেকে ফের কমবে তাপমাত্রা। তবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টা জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে 1 ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ের কোনো কোনো এলাকায় বৃষ্টি হতে পারে। হিমালয় সংলগ্ন জেলাগুলিতে রাতের তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 28 ডিগ্রি সেলসিয়াস এবং 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে আবহাওয়া দফতরের সতর্কতা অনুসারে দিল্লি NCRে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে মুম্বাই ও আশেপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টা আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।